আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনার স্বপ্ন যদি হয়ে থাকে মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ইঞ্জিনিয়ারিং পড়া তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি বলবো যেভাবে পড়লে আপনার চান্স নিশ্চিত ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার সাফল্য অর্জনে সচেষ্ট হন চলুন আপনাদের নিয়ে যাচ্ছি মূল আলোচনা অনেকের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় না বুঝে প্রশ্ন মুখস্থ করা এই বোকামিটা আপনারা কখনোই করবেন না কারণ না বুঝে যে প্রশ্নটা মুখস্থ করবেন হয়তো আপনি সেই প্রশ্ন আসলে সেটার উত্তর দিতে পারবেন কিন্তু সরাসরি প্রশ্ন আসার প্রবণতা সাধারণত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর ক্ষেত্রে মেডিকেলের পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখা যায় না এই জন্য যা পড়বেন সেটাকে অবশ্যই প্রথমে বুঝে নেবেন তারপর মুখস্থ করবেন এতে করে আপনার পড়াটা দীর্ঘস্থায়ী হবে এবং আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন আপনাকে বেসিক বিষয়ের উপর গুরুত্ব প্রদান করতে হবে আমরা যখন কোনো ভবন নির্মাণ করতে চাই তখন ভবনের বেসটাকে স্ট্রং করতে চাই এর কারণ হল যদি বেস স্ট্রং থাকে তাহলে দেখা যায় ভবনটি সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয় এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ো হওয়ায় সেটা ভেঙে বা নুয়ে পড়ে না তাই জন্য একটা স্টুডেন্টসের ক্ষেত্রেও তাই যে যে সাবজেক্ট সে পড়বে সে সাবজেক্টের বেসিক বা নির্যাসটা তাকে নিতে হবে ইদানিং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে বেসিকের উপর ব্যাপক গুরুত্ব প্রদান করে থাকে এই জন্য বেসিক বিষয়টা যদি আপনার ভালোভাবে আত্মস্থ থাকে তাহলে দেখবেন আপনি ইজিলি বিশ্ববিদ্যালয়ের দর্গুলায় পৌঁছাতে সক্ষম হবেন তো এই জন্য আপনাদের বেসিকটাকে দারুণভাবে স্ট্রং করে ফেলুন যাতে আপনি পড়েও মজা পাবেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন আপনার সাফল্যও আসবে অর্থাৎ আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন যদি আপনার বেসিক স্ট্রং থাকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সেটা হোক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং ভাষা ভাষা পড়ে চান্স পাওয়া সম্ভব নয় অনেকের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যেহেতু টাইপ প্রবেশন এসে থাকে তাহলে ভাষা ভাষা পড়ে যাই চারটি অপশন থেকে একটি অপশন বাছাই করে অ্যান্সার করে ফেলব কিন্তু বাস্তবিক পক্ষে সেটা সম্ভব নয় এই চারটি অপশন এত ক্লোজ থাকবে আপনি দ্বিধায় পড়ে যাবেন আসলে আপনি কোনটা পড়েছেন এই জন্য ভাষা ভাষা পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব নয় আপনি যে বিষয়টি পড়বেন সেটি আপনি খুব ভালোভাবে পড়বেন তাহলে দেখা যাবে যে বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন আপনি ভালো ফলাফল করতে পারবেন আপনাকে কমপক্ষে তেরো থেকে চোদ্দ ঘন্টা পড়তে হবে এর চেয়ে বেশি পড়তে পারলে আরও ভালো এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে তেরো থেকে চোদ্দ ঘন্টা বা তার চেয়ে বেশি এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনার ভিতরে স্বপ্ন থাকে যদি আপনার ভিতরে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের চেষ্টা থাকে যদি আপনার ভিতরে থাকে ইচ্ছা শক্তি। যে আমার স্বপ্নটাকে আমাকে যে কোনো উপায়ে পূরণ করতে হবে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে আমাকে মেডিকেলে চান্স পেতে হবে আমাকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে আমাকে চান্স পেতে হবে তো এই যে চিন্তা এই যে তারা এই তারায় আপনাকে তেরো চোদ্দ ঘন্টা তার চেয়ে বেশি সময় পড়াতে বাধ্য করবে যদি আপনার ভিতরে এই বিষয়গুলো জন্ম নেয় তাহলে আপনার দ্বারা চোদ্দ পনেরো ঘন্টা কেন আঠারো উনিশ ঘন্টাও সম্ভব আপনি একবার পড়েই জয় করে ফেলেছেন এরকমটি কখনোই ভাববেন না হতে পারে আপনি অত্যন্ত মেধাবী তারপর আমি বলবো আপনি ভুলে যাবেন আপনি ভুলে যেতে বাধ্য হিউম্যান ব্রেইনের সীমাবদ্ধতা রয়েছে আপনি কম্পিউটার নন এই যে পড়াগুলো আপনি পড়েছেন সে পড়াগুলোকে বারবার রিভিশন করে আপনার মেমোরিতে স্থায়ী করতে হবে তা না হলে আপনি ভর্তি পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবেন না এখন আমি যে টিপসের কথা বলবো সেটি আপনাদের অনুসরণ করা ফরজ আর সেটি হল ব্যাংক সমাধান করা আপনাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে ব্যাংক সমাধান করলে যে উপকারগুলো আপনি পাবেন সেগুলো আমি এখন আলোচনা করছি ব্যাংক সমাধানের মাধ্যমে আপনি চার পাঁচটি প্রশ্নের সরাসরি বা হুবহু উত্তর করতে পারবেন যেহেতু বিগত বছর থেকে সাধারণত চার থেকে পাঁচটি প্রশ্ন খুব কমন পড়ে থাকে সেক্ষেত্রে আপনি এই প্রশ্নগুলো সরাসরি কমন পেয়ে যাচ্ছেন আর প্রশ্নব্যাংক সমাধান করলে কুয়েশন প্যাটার্ন সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে আপনি বুঝতে পারবেন কোন টপিক্স থেকে বেশি প্রশ্ন এসে থাকে তখন আপনি সেই টপিক্স ধরে প্রিপারেশনটা নিতে পারলে আপনার পরীক্ষা আরও বেশি ভালো হবে তাই জন্য আপনারা ব্যাংক অবশ্যই সমাধান করবেন এখন আমি যে টিপসের কথা বলবো সেটি অনুসরণ করা আপনার জন্য ডাবল ফরস সেটি হলো টেস্ট সমাধান করা মডেলটির সমাধান না করলে আপনার ভর্তি প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে এই জন্য মডেলটির সমাধান করা আপনার জন্য অত্যন্ত জরুরি এখন আমি আলোচনা করব কেন আপনি মডেলটির সমাধান করবেন মডেলটির সমাধান করলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনার বর্তমান অবস্থা কী অর্থাৎ আপনার কোন সাবজেক্টে বেশি উইকনেস রয়েছে সেই বিষয়গুলো আপনি ধরতে পারবেন তখন আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আপনি নিজেকে তৈরি করতে পারবেন মডেলটার সমাধান করলে আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পরীক্ষা শেষ করার যে প্রক্রিয়া সেটি আপনি সম্পন্ন করতে পারবেন যে আপনি কত সময় নিতে একটি প্রশ্নের উত্তর করতে হবে সেগুলো আপনার খুব ভালোভাবে আত্মস্ত হয়ে যাবে আর মডেলটার সমাধান করলে দেখা যাবে আপনার পরীক্ষা ভীতিটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে যেটা আপনার ভর্তি পরীক্ষার হলে খুব কাজে দেবে আপনার পরীক্ষা ভীতি থাকবে না আপনি স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারবেন তখন দেখা যাক আপনার পরীক্ষা ভালো হচ্ছে ভিউয়ার্স আজকের মতো আলোচনা এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে